দেখুন কত সুন্দর হয়েছে আচারটা। আম তেলটা কেমন হলো আমাদের বাঙালিদের ঘরে? বন্ধুরা, সুলেখা রান্না ঘরে, তো চলুন আজকে একটা তেলের আচার করে দেখাচ্ছি। আম তেলের মুড়ি দিয়ে খাওয়া যায়, ডাল ভাত দিয়েও খাওয়া যায়। তো দেখুন, আমটা বানানোর জন্য গরমের সময় দেখবেন সারা বছর খাওয়া যায় আমটা, আম তেলটা। তো দেখো, আমি এখানে নিয়ে নিচ্ছি ঢেলে। এখানে 1.5 কেজির মতন আম আছে। 1 চামচের মতন নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। চামচটায় করে নুন না হয়েছিল, 1 চামচ আমি ভিনিগার দিয়ে দিচ্ছি। এবার আমটাকে ভালো করে হাত না দিয়ে এটাকে ঝাঁকিয়ে, এই যে এখানে রোদটা এসেছে, রোদে আমি বসিয়ে দিলাম। রোদটা যেহেতু যেখানে যেখানে একটু রোদ পায়, 1-1.5 ঘন্টার জন্য আমি রোদে দিয়ে দিলাম। দেখো আমটা কত নরম হয়ে গেছে, নুন জলে 3-4 ঘন্টা দিয়ে একটু রোদে রেখে দিয়েছিলাম, জলও উঠেছে কতগুলো। তাই জলগুলো নেব না আমি, এখন ছেঁকে নিয়ে নিচ্ছি। কয়েকটা শুকনো লঙ্কা আছে, একদম 5-6টার মতো। এখানে আছে মৌরি, এটা আছে মেথি, এটা হলো কালো শস্য, এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে অল্প একটু জিরে। তেলটা আছে, এই সর্ষের তেলটা আমি হালকা গরম করব, করে ঠান্ডা করে তারপরে আর মশলাগুলোকে একটু ভাজবো। মশলাটা ভাজার জন্য আমি কড়াইটা বসাচ্ছি, একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দু মিনিটের মতন গ্যাস থেকে ছিঁড়ে রেখে দেখে ভালো করে তেলটা এই কড়াইতেই গরমটা করে নেব একটু। দেখো তেলটা কিন্তু একদম হালকা গরম হয়ে গেছে, আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। মশলা টসলা করতে করতে একটু ফ্যানের তলায় রেখেছিলাম, একদম শুকনো হয়ে গেছে। তাই এখানে আমি আবার মশলাগুলো অ্যাড করছি। এখানে আমি আদা দিচ্ছি, আদাটাকে গ্রেট করে নিয়েছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, মশলাটা গুঁড়ো করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিয়েছিলাম, এখন একটু দিচ্ছি যেহেতু তেল পড়বে। এবার আম তেলের স্বাদটা আনার জন্য আমি এখানে 1 চামচ চিনি দিলাম, এটাকে আমি একটু মাখিয়ে নেব। তেলটা পুরোটা এখানে অ্যাড করে দিচ্ছি, আমি ভরে রেখে দিচ্ছি। এটা বেশি দিন না, 4-5 দিন পরেই খাওয়া যাবে জিনিসটা। আর চাইলে আপনার রোদেও দিতে পারবো, বয়মে ভরা থাকলে। আর এই জিনিসটা তেলটা কেন বেশি দিলাম, এই তেলটা দিয়ে মুড়ি মাখানো যায়, মুড়ি মাখিয়ে সন্ধ্যাবেলা মানুষরা আমাদের বাঙালিরা সবাই খায়। আর আপনাদের দেখে যদি ভালো লাগে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর কমেন্ট করে জানান আম তেলটা কেমন হলো আমাদের বাঙালিদের ঘরে। দিন পর আমি এই আম তেলটা নিয়ে এসেছি, আপনাদের ঢেলে দেখাচ্ছি। তাই বয়মে করে, এটা বেশি বড়ো তাই এতটা আমি করিনি, তাই আমি ঢেলে দেখাচ্ছি জিনিসটা। আর দেখুন কত সুন্দর হয়েছে আচারটা। তো দেখুন, 5 দিন পর আচারটা পুরো তৈরি হয়ে গেছে। আর আপনাদের দেখে যদি ভালো লাগে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর কমেন্ট করে জানান কেমন আম তেলটা তৈরি হলো।